नमस्कार बंधुरा, आरएस किचने आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपी एंचोड़े चप। एई भिडियोटा शेष अब्दि देखार अनुरोध रइलो। भिडियोटा भालो लागले अवश्यई लाइक शेयार एबं कमेंट करे देबेन। आर जदि आमार चैनले नतून बंधु होये थाकेन ताहले चैनलटि सबस्क्राइब करे देबेन एबं पाशे थाका बेल आइकनटि अवश्यई क्लिक करे देबेन। चलुन रान्नाटा शुरू करा जाक। एंचोड़े चप बानाते आमि 300 ग्राम एंचोड़ निएछि, सेटाके भालो करे सेद्ध करे निएछि। এবার এটাকে নিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার এতে আমি দেব 4টে কাঁচা লঙ্কা, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। 3টে রসুন, সেটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এতে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়ে কুচিয়েছি। এবার এতে দেব স্বাদমতো নুন, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা চীনা বাদাম 50 গ্রাম, 25 গ্রাম কিশমিশ। এবার এতে দেব 2 চামচের মতো ময়দা, 2 চামচ বেসন। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা চপের আকারে বানিয়ে নেব, যাতে হাতে না লেগে যায়। তার জন্য একটু সাদা তেল হাতে মেখে নেব। এবার একটা একটা করে বানিয়ে নেব। সবকটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভাজার জন্য পরিমাণ মতো তেল। আমি সাদা তেলে ভাজছি, আপনার প্রয়োজন হলে সর্ষের তেলও ভাজতে পারেন। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চপ দিয়ে দেবো। এবার মিডিয়াম আঁচ রেখে এক পিঠটা ভালো করে ভেজে নেব। এবার আমি এক পিঠটা উল্টে দেব। এক পিঠটা ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। এদিকটা উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চপটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি সবকটা ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে এঁচোড়ের চপ।